হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি DIY সিরাম, ফেস সিরাম, যেটা স্কিনকে গ্লোয়িং করবে। তো অনেকের স্কিন আছে ব্ল্যাক, কিন্তু খুব চকচক চকচক করে, তো সেরকম স্কিন কিভাবে অ্যাচিভ করবে সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি এটা বলবো না যে কালো থেকে একেবারে ফর্সা হয়ে যাবে রাতারাতি, কিন্তু আমরা যদি নিয়মিত স্কিনকে পরিচর্যা করি সেক্ষেত্রে কিন্তু স্কিনটা খুব গ্লো করে। অনেক সময় হয় খুব সাদা ধবধবে ফর্সা, কিন্তু স্কিনে একটা ডালনেস আছে, স্কিনটা কোনো গ্লো করে না। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, একটি DIY ফেস সিরাম যেটা মাখলে তোমাদের স্কিনটা গ্লো করবে। চলো, কি লাগবে এবং কিভাবে বানাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে এই সিরামটা বানানোর জন্য আমাদের লাগছে একটি কমলা লেবু। কমলা লেবুর ভিতরের অংশটাই লাগছে, আমরা খোলাটাকে খুলে নেব। দেখো, এইভাবে ছাড়িয়ে নেব। আমরা অন্য আরেকটি পাত্রে একটি সাদা বা যে কোনো একটি পরিষ্কার কাপড় দিয়ে তোমরা এই যে কমলা লেবুর যে জুসটা আছে সেটাকে বার করে নেবে। এটা তোমরা জুসারে করেও বার করে নিতে পারো, বা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে পারো, জুসটাকে বার করে নিতে পারো, যে কোনো দিক তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে একটি পরিষ্কার কাপড় দিয়ে জুসটাকে বার করছি, তোমরা এই পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারো। এই সিরামটা অ্যান্টি এজিং এ খুব ভালো কাজ করে এবং ব্রাইটেন করবে স্কিনটা, এবং যে কোনো ব্ল্যাক স্পটকে কিন্তু রিমুভ করবে। যদি অ্যাকনির কোনো ডিসকালারেশন থাকে বা সান ট্যান পড়ে থাকে স্কিনে, তো সেটাকে খুব ভালোভাবে রিমুভ করবে, এবং 7 দিন পর থেকেই তোমরা সেই পরিবর্তনটা বুঝতে পারবে। আমি যেটা তোমাদেরকে ফার্স্টে বললাম যে অনেক সময় ফর্সা মেয়েদের স্কিনও কিন্তু ডাল লাগে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি নিয়মিত পরিচর্যা করো বা CTM এর সঙ্গে যদি এটাকে অ্যাড করে দাও, কারণ CTM এর ফুল ফর্ম তোমরা হয়তো এতদিনই জেনে গেছো, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং। তো ক্লিনজিং টোনিং এর পর তোমরা এই সিরামটা অ্যাপ্লাই করে দাও, তারপর তোমাদের ফেভারিট ময়শ্চারাইজিং অ্যাপ্লাই করো। এটা তোমরা দিনে 2 বার ইউজ করবে, সকালে 1 বার এবং রাত্রে শুতে যাওয়ার আগে, মাস্ট ইম্পর্টেন্ট। স্কিনটাকে ফেস ওয়াশ করে টোনার অ্যাপ্লাই করে তারপর সিরামটিকে অ্যাপ্লাই করবে, তারপর ময়শ্চারাইজিং অ্যাপ্লাই করলেও করতে পারো। এখানে কমলা লেবুর জুসটি আমি বার করে নিয়েছি, এখানে আমি একটা কমলা লেবু ইউজ করেছি। তোমরা যদি বেশি স্টোর করে রাখতে চাও করতে পারো, কারণ এটা 1 মাস মতো স্টোর করে রাখা যেতে পারে ফ্রিজে। মার্কেট থেকে যদি একটি ভালো তোমরা সিরাম নিতে চাও সেক্ষেত্রে কিন্তু ওগুলো অনেক দাম হয়, 1400-1500, কিন্তু এখানে আমি বানিয়ে দিচ্ছি মাত্র 5 টাকায়, কারণ এগুলোর দাম খুব যদি বেশি হয় তাহলে 10 টাকা বা 12 টাকা, এর থেকে বেশি নয়। এরপর আমি এটিকে একটি পাত্রে দিচ্ছি গরম করার জন্য। তোমরা যে কোনো পাত্রে এটিকে গরম করতে পারো গ্যাস ওভেনে দিয়ে। তো এটা যতটা কোয়ান্টিটি হবে মাপটা দেখে নেবে, যে যদি 1 কাপ হয় এই জুসটি তাহলে এটাকে 1/2 কাপ করবে ফুটিয়ে, এবং যদি এটা 1/2 কাপ তোমাদের হয় জুসটি তাহলে তার থেকেও 1/2 করবে ফুটিয়ে। দেখো, আমি এখানে ফুটতে দিয়েছি এবং 10 থেকে 12 মিনিট মতো লাগে মিনিমাম, এবং জুসটি যখন ঠান্ডা হয়ে যাবে, দেখো আমার পুরো 1/2 হয়ে গেছে কোয়ান্টিটিটা, দেখতে কিছুটা এরকম হবে। এরপর এতে আমি অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুল, এটা 600, তোমরা 400 পাওয়ারেরও দিতে পারো, সবুজ কালারের যেটা দেখতে হয়, দুটো সেম কাজ করে, এটা একটু বেশি পাওয়ার, এটা একটু কম পাওয়ার, এটাই জাস্ট তফাত। আর যদি খুবই ড্রাই স্কিন হয় তাহলে তোমরা 2 থেকে 3টি অ্যাড করতে পারো, এবং যদি নর্মাল স্কিন হয় তাহলে 1টা ক্যাপসুল অ্যাড করবে। এবং তোমরা যদি এই সিরামটিকে একটু ক্রিম বেশি চাও তাহলে তোমরা এর মধ্যে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, আর যদি মনে হয় না ওয়াটার বেশি থাকবে তাহলে এর মধ্যে রোজ ওয়াটার দেবে 1 টেবিল স্পুন, এবং গ্লিসারিন অ্যাড করবে 1/2 টেবিল স্পুন মতো। দেখো, এরপর আমি সবকটা মিক্স করে নিচ্ছি, আর যদি মনে হয় খুবই ড্রাই স্কিন সেক্ষেত্রে তোমরা গ্লিসারিনটা 1 চামচও দিতে পারো,
ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব ইনগ্রেডিয়েন্টসগুলো। এরপর আমি একটি এরকম টাইপের শিশি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে নোজ ড্রপ ছিল, সেটিকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই সিরামটা আমি এর মধ্যে স্টোর করে রাখব, ইজিলি অ্যাপ্লাই করতে পারবো আমি, তার জন্য এরকম একটি শিশি আমি জোগাড় করেছি। তোমরা কিন্তু এরকম টাইপের শিশিতে এটাকে স্টোর করে রেখে দিতে পারো, এবং অবশ্যই কিন্তু ওটাকে ভালো করে ওয়াশ করবে গরম জলে, উষ্ণ গরম জল দিয়ে, তাতে সেই যে আগের যে ক্রিমটি বা প্রোডাক্টটি ছিল সেটি যেন কোনোভাবেই এই শিশিতে না থেকে যায়। এবার আমি অ্যাপ্লাই করছি, দেখো পুরো ফটাফট স্কিনটাকে গ্লো করবে, চকচকে করবে, দেখো জাস্ট সি। আর খুব তাড়াতাড়ি এটাকে অ্যাবজর্ব করে নেয় স্কিনে। আর যদি তোমরা এটাকে ক্রিম বেস তৈরি করতে চাও সেক্ষেত্রে অ্যালোভেরা জেল অ্যাড করবে, দেখো খুব তাড়াতাড়ি গ্লোয়িং করবে স্কিনটি, তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ হয়তো। খুবই তাড়াতাড়ি এটাকে অ্যাবজর্ব করে নেবে স্কিনের মধ্যে, এবং তোমরা মেকআপের আগে এই সিরামটিকে অ্যাপ্লাই করতে পারো, তাতে স্কিনটা খুব ভালোভাবে হাইড্রেট হবে এবং ময়েশ্চারাইজিং কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে সিরামটি অ্যাপ্লাই করার পর। এবং দিনে দুবার তোমরা এটা অ্যাপ্লাই করবে, রাতে শুতে যাওয়ার আগে কিন্তু মাস্ট। আর সিটিএম যখন করবে তার সাথে এটাকে অ্যাড করে নেবে। আর যদি সিটিএম সম্পর্কে না জেনে থাকো, এর ওপর আমার একটি ফুল ভিডিও আছে, সেটাকে চেক করে নাও, সেটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না, ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করো ভিডিওটি যাতে তাদেরও হেল্প হয়ে যায়, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, তাতে এরকমই হেল্পফুল ভিডিও তোমরা অল টাইম পাবে। আজকের মতো বাই বাই অ্যান্ড টেক কেয়ার, তোমরা সবাই ভালো থাকবে, টাটা।